বিজিবি অবস্থান টের পেয়ে সে ওখান থেকেও সুকৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, এবং আমাদের লোক যখন সেটাকে মার্ক করতে পারে যে সে পালিয়ে যাচ্ছে, তার পেছনে আমরা আমাদের টহল সদস্য দৌড়ে তাকে ধরার চেষ্টা করে, এবং এক পর্যায়ে সে স্থানীয় যে কোদালিয়া নদী আছে আপনারা জানেন, সে নদীতে ঝাঁপ দেয়। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে যে সৃষ্ট পরিস্থিতি আপনারা সকলে জানেন, যে গত 5ই আগস্টে সাতক্ষীরা জেলার যে কারাগার তার অভ্যন্তরে অবস্থিত যে কয়েদিরা, তাদের মধ্যে যে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হয়, এবং এই দাঙ্গা হাঙ্গামার একটা সুযোগ নিয়ে কিছু কয়েদি সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় সুকৌশলে। তো এরকমই একজন জেল পলাতক আসামি বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে আত্মগোপনের চেষ্টা করছে, এবং সে মহেশপুর ব্যাটালিয়ান অর্থাৎ ঝিনাইদহ জেলার মহেশপুর ব্যাটালিয়ানের দায়িত্বপূর্ণ এলাকা মাটিলায় অবস্থান করছে, এরকম সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে ছিল। তো এই তথ্যের ভিত্তিতে আমাদের একটি সুকৌশল সুচৌকস একটি দল, তারা মাটিলা সীমান্তের কাছে বাংলাদেশের অভ্যন্তরে 150-200 গজ ভিতরে একটি মেহগনি বাগানে ওত পেতে থাকে তাদেরকে ধরার জন্য, তাকে ধরার জন্য। তো আমাদের যে গোয়েন্দা তথ্য ছিল তা থেকে আমরা জানতে পারি যে 5টা থেকে 5:30 বা 6টার মধ্যে তার আসলে সীমান্ত পারাপার হওয়ার কথা, কিন্তু 7টা পর্যন্ত অপেক্ষা করেও আমাদের টহল দল কোনো রকম আনাগোনা দেখতে পায়নি। এই আসামি বা এই যে সন্দেহভাজন যে ব্যক্তি তার কোনো আনাগোনা ওখানে দেখতে পায়নি। পরবর্তীতে আমরা এই ঘটনার প্রেক্ষিতে যেহেতু তাকে খুঁজে পাওয়া যায় নাই, আমরা আরও 2টি বিশেষ টহল দল আমরা নিয়োগ করি, এবং সেই একই সাথে আমাদের পার্শ্ববর্তী যে বিওপিগুলো আছে সেই বিওপিগুলোতেও আমরা নজরদারি বাড়িয়ে দিই, বহুলাংশে বাড়িয়ে দিই, যাতে আমরা কোনোভাবে তাকে তাকে যেন আমরা খুঁজে পেতে সক্ষম হই। পরবর্তীতে অন্য একটি মাধ্যম থেকে আমরা জানতে পারি যে মাটিলার যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে তার পাশে যে ছোপঝাড়, বেশ কিছুটা ঘন ছোপঝাড় আছে আপনারা জানেন, সেখানে তাকে দেখা গিয়েছে এরকম সংবাদ আমরা পাই। আমাদের মহেশপুর ব্যাটালিয়ানের বিজিবি সদস্যরা সেখানে গিয়ে হাজির হলো, আমরা সেখানেও ইনিশিয়ালি তাকে খুঁজে পাইনি। পরবর্তীতে আবার স্থানীয় মাধ্যম থেকে আমরা জানতে পারি যে মাটিলার যে ঈদগাহ আছে ঈদগাহর পাশে এরকম একটি ঝোপঝাড়, সেখানে নাকি তাকে দেখা গিয়েছে। তো আমাদের বিজিবির সদস্যরা যেহেতু টহলরত অবস্থায় ছিল, আমরা ঈদগাহটাকে সম্পূর্ণ ঘিরে ফেলি। এই ঘিরে ফেলার মধ্যে এরই মধ্যে সে ওখানে ছিল নিশ্চয়ই, তো বিজিবির অবস্থান টের পেয়ে সে ওখান থেকেও সুকৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, এবং আমাদের লোক যখন সেটাকে মার্ক করতে পারে যে সে পালিয়ে যাচ্ছে, তার পেছনে আমরা আমাদের টহল সদস্য দৌড়ে তাকে ধরার চেষ্টা করে, এবং এক পর্যায়ে সে স্থানীয় যে কোদালিয়া নদী আছে আপনারা জানেন, সে নদীতে ঝাঁপ দেয়। তো তার পিছন পিছন আমাদের 2জন সদস্য তারাও অত্যন্ত সাহসিকতার সাথে সে নদীতে ঝাঁপ দিয়ে ফাইনালি আমরা তাকে আমাদের আয়ত্তে আনতে সক্ষম হই। প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ তাকে করা হয় মাটিলা বিওপিতে নিয়ে যাওয়ার পর, সেখানেই তার আমরা নিশ্চিত হই যে সে আসলে 5ই আগস্টে সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়ে এসেছে। প্রথমে সে আসলে অনেক কিছুই স্বীকার করছিল না, পরবর্তীতে তাকে একটু জিজ্ঞাসাবাদের পরে সে আমরা জানতে পারি যে তার নাম হচ্ছে শফিকুল ইসলাম, তার বয়স 34, তার পিতার নাম তাইজুল ইসলাম, গ্রাম মোহনপুর, পোস্ট কুষ্ণা, থানা কোটচাঁদপুর, জেলা ঝিনাইদহ। সে তার স্ত্রীকে হত্যার দায় গত 1 জুন 2022 থেকে সাতক্ষীরা জেলা কারাগারে হাজতবাসে ছিল। তার স্ত্রীকে হত্যার দায়ে 1 জুন থেকে সাতক্ষীরা জেলা কারাগারে সে হাজতবাস ছিল। আমরা উক্ত আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মহেশপুর থানায় সোপর্দ করব, যে কার্যক্রম আমাদের প্রক্রিয়াধীন আছে।